স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন যে বিষয়টা আলোচনা করব এটা তোমাদের এমসি কির জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কীভাবে একটা ফাংশনের স্কেচ দেখে তার সমীকরণ বলে দেওয়া যায় আমরা আগে সমীকরণ দেখে তার স্কেচ তৈরি করতাম সমীকরণ দেখে বিভিন্ন এক্সের মানুষের সাপেক্ষে ওয়ের মান বের করে আমরা তার গ্রাফটা আঁকতাম কিন্তু এখন আমরা একটা উল্টো জিনিস দেখবো যে স্কেচ এখানে দেওয়া আছে আমরা সমীকরণটা বের করব তো দেখো এখানে কি কি জিনিস দেওয়া আছে এখানে দেখো এই যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে শীর্ষবিন্দু এবং এটা অক্ষকে একটা বিন্দুতে সেক করছে সেটা দেওয়া আছে এটা কিন্তু অক্ষকে দুটো বিন্দুতে সেট করছে সেটা কিন্তু দেওয়া নাই তো কি দেওয়া নাই সেটা বড় কথা না কি দেওয়া আছে সেটাই বড় কথা কি দেওয়া আছে আমরা সেটা ব্যবহার করে আমরা কিন্তু এই স্কিস্টার সমীকরণ দেখবো দেখো এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এখানে অয়ক্ষের সাদা বিন্দু দেওয়া আছে তাহলে এবং এই ফাংশনটার উপরের দিক খোলা খেয়াল করে এখানে এই ফাংশনটার উপরের দিক খোলা এই ফাংশনটার উপরের দিক খোলা তাহলে দেখো এখানে শিশুবিন্দু বিন্দু শিশু আমরা এইচকে যারা প্রকাশ করলাম শিশু হচ্ছে থ্রি কমা মাইনাস টু এবং ওয়াই স্থানাঙ্কের স্থান করতে ষোলো মিডিয়া অর্থাৎ ষোলো কমা জিরো অর্থাৎ এখানে দেখো এক্স জিরো মনে রাখবে যে বিন্দুটা উপরে তাহলে এখানে ওয়াই এর মান পাবো এবং এক্স এর মান হবে জিরো তাহলে দেখো সমীকরণটা এই ফাংশন মনে রাখবে স্কেচ থেকে সমীকরণ বের করতে যে সমীকরণটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়াইকাল এ এক্স মাইনাস এইচ হলে স্কোয়ার প্লাস কে এবং এখানে এর মান জিরো থেকে বড় আমরা কিভাবে বুঝলাম এর মান জিরো থেকে বড় এর মান জিরো থেকে বড় বসালাম বসানোর পর এখন টার্গেট হচ্ছে এর মান বের করা তাহলে দেখো আমরা এখানে ওয়াই জায়গায় কথা বসেছি ষোলো এবং এক্স এর জায়গায় জিরো কেন ওয়াই জায়গায় ষোলো এক্স এর জায়গায় জিরো হবে কারণ যেহেতু বিন্দুটা আছে এটা এবং এই জায়গায় যদি ওয়াই ষোলো হয় এক্স জিরো হবে এটা কারণ বিন্দুটা ওয়াই উপরে ওয়াই অক্ষের উপরে এক্স হচ্ছে শূন্য তাহলে দেখো ওয়াই যদি ষোলো হয় এক্স হবে শূন্য ক্যালকুলেশন করলাম দেখো এই বিন্দুটা ওয়াই যদি ষোলো হয় এক্স হবে শূন্য তাহলে দেখো এর মানে আমরা পেয়ে গেলাম তাহলে দেখো আমাদের সমীকরণ চলে আসলো দেখো স্কেসের সমীকরণ হচ্ছে এটা একদম সহজ তুমি নোর দেখো এই ধরনের স্কেস থেকে যদি সমীকরণ বের করতে পারবা যদি ভর্তি পরীক্ষা আসে তাহলে এই যে সমীকরণ হচ্ছে তুমি দেখো একবার দ্রুত করে ফেলতে পারবা এটাকে মাথায় রেখে তাহলে দেখো এটা কীভাবে এটা আমরা কোথায় পেয়েছি এটা পেয়েছি আমরা এই সমীকরণ থেকে দেখো এখানে এর মান কত এর মান হচ্ছে টু এইচ এর মান হচ্ছে থ্রি এবং কে এর মান হচ্ছে মাইনাস টু তাহলে দেখো শীর্ষবিন্দু এবং এবং অক্ষের স্থানাঙ্ক দিয়ে আমরা কীভাবে একটা স্কেসের সমীকরণ বের করে ফেলাম তাহলে আমরা আরও একটা দেখি দেখো এখানে নিচের দিকে খোলা এবং এক অক্ষের স্থানাঙ্ক দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে দেখো শীর্ষবিন্দু দেওয়া আছে মাইনাস ফোর কমা টু এবং এক অক্ষের সাত দেওয়া আছে মাইনাস টু এবং এক অক্ষকে একটা বিন্দু সেক করে দেখো অক্ষকে সেট করে বাট সেটা কিন্তু দেওয়া নেই তাহলে দেখো এই ফাংশনটা নিচের দিক খোলা তাহলে এখানে এর মান কিন্তু জিরো থেকে ছ ছোট হবে তাহলে শিশু বিন্দু কত শিশু বিনিয়োগ হচ্ছে মাইনাস ফোর টু এটাকে আমরা দ্বারা প্রকাশ করলাম এবং অক্ষের স্থানাঙ্ক কত একশকের সাদা মিঞ্জু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা জিরো কেন জিরো কারণ দেখো এক্স যেহেতু সে একশককে অক্ষ কিন্তু ওয়াই শূন্য একশক কে কিন্তু ওয়াই শূন্য তাহলে এই জায়গায় কিন্তু ওয়াই এর মান শূন্য এটা সবসময় খেয়াল রাখতে হবে এই জায়গায় ওয়াই শূন্য তাহলে সেই ফাংশনের সমীকরণ ওয়াই কোল এ এক্স মানে এ চলস কে প্লাস কে মনে রাখবে এই ধরনের স্কিসে সমীকরণ বের করতে হলে এটাই ব্যবহার করতে হবে তাহলে আমরা মানগুলো বসে দিলাম এচ এর মান হচ্ছে মাইস ফোর কেন মান হচ্ছে টু এখন দেখো ওয়াই মান জিরো এক্স এর মান মাইনাস টু কেন ওয়াই মান জিরো এক্স এর মান মাইনাস টু কারণ এই যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটাতে এ ওয়াই হচ্ছে জিরো এক্স হচ্ছে মাইনাস টু তাহলে বসে আমরা এর মান পেয়ে গেলাম তাহলে খেয়াল করো এক্স এর মান যখন মাইনাস টু ওয়াই এর মান তখন জিরো কেন এই বিন্দুটা দেওয়া আছে আমাদের তাহলে দেখো আমরা এর মান পাইলাম মাইনাস তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেলাম তাহলে দেখো এই স্কেচটার সমীকরণ হচ্ছে এটা কত সহজে দেখে স্কেচ থেকে সমীকরণ বের হয়ে গেলো তাহলে এটা আমরা করতে পাইছি এটা পাইছি আমরা এই সমীকরণ তাহলে এই সমীকরণটা তোমাদেরকে মনে রাখতে হবে স্কেস থেকে যে সমীকরণ বের করতে এটা এইটা গোল এ এক্স মাইনাস এই চল্লিশ কে প্লাস কে দেখো এখানে এর মনে হচ্ছে মাইনাস হাফ এবং দেখো